নৌকা যাত্রায় তিনিচুকীয়ার বান পরিস্থিতি আর খহনিয়ার বুজ ললে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকায়। গুইজান রঙাগড়ার বগীবিল নৌকা যাত্রা করে মন্ত্রীগিয়ে। এইবার কোনো কারণতে জলসম্পদ বিভাগত দুই নম্বরী হবল দিয়া নহব বলেও রাইজক স্পষ্ট করে দিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকায়। কোয়ালিটি কন্ট্রোল আহি চাব, আপনার এসুরেন্স দিল মূর ফলের কোনো ধরনের দুই নম্বরী করা। রাইজর অভাব অভিযোগের বুজ লয় মন্ত্রীগিয়ে। মথাউরির কাম আর খহনীয় রোধর ক্ষেত্র কাম করা ঠিকাদারে নিজের কর্তব্যস্থলীল যাব লাগিব বলে হকিয়াই দিয়ে মন্ত্রীগিয়ে। যে ঠিকাদারে সাইটত নাহি, ঠিকাদারের কোনো মহরি আহে, কোনোবাই সাব কন্ট্রাক্ট দিয়ে, সাব কন্ট্রাক্ট একচুয়ালি দিব নোৱাৰে, সাব কন্ট্রাক্ট দিব নোৱাৰে, কিন্তু স্থানীয় মানুষ আকো কেতিয়াবা কাম করব খোঁজে, সেটা একটা বেলেগ ইস্যু। কিন্তু যিমান ডাঙর ঠিকাদারে নহক, মই এটো চেষ্টা করিম কৰিবলৈ, ইমপ্লিমেন্ট কৰিবলৈ, যে ঠিকাদার সাইটত আহিবই লাগিব। কোনোবা এক্সর নামত ঠিকা লৈছে, তেওঁ কিয় নাহিব? ই হ্যাজ টু কাম টু দ্য সাইট। আর মই আজি এটা রহমরিয়ার মানুষখিনিয়ে মোক এটো কথা বুঝাত মই উপলব্ধি কৰিছো যে ঠিকাদার আহিবই লাগিব। আর পরবর্তী সময়ত যিমান ডাঙৰ ঠিকাদার নহক, সসন্মানেৰে তেওঁলোকক কম যে ঠিকাদার এদিন হলেও যাতে সাইটত আহিছে তার ফটো দিব লাগিব বিলৰ লগত গাঁঠি, তেতিয়াহে বিল পাব। পীযূষ হাজরিকার লগত উপস্থিত থাকে মন্ত্রী সঞ্জয় কিষাণ আর কেবাগী বিধায়ক। উল্লেখ্য যে বান পরিস্থিতি আর গড়াখহনিয়া বুজ লওয়ার পূর্বেই গুইজান রঙাগড়া ডিবুরু নৈর পারত থাকা মটক রাজ্যের প্রতিস্থাপক রজা স্বর্গদেও সর্বানন্দ সিংহর সমাধিস্থলত প্রথমে পরিভ্রমণ করে মন্ত্রী পীযূষ হাজরিকায়। ভিডিও জার্নেলিস্ট সৌরভ চৌধুরীর সহযোগত তিনিচুকীয়ার বিকাশ মরাণ আর করুণা ফুকনের রিপোর্ট, ডিএ নিউজ প্লাস।